130টি দেশ ভ্যাকসিন পায়নি। তো সেই দিক থেকে বাংলাদেশ এগিয়ে থাকলেও মার্চ মাস থেকেই আসলে পরিস্থিতি খুব ধীরে ধীরে খারাপ হতে থাকে এবং গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা সবই বেড়ে চলেছে এবং নানা ধরনের ভ্যারিয়েন্ট সাউথ আফ্রিকা থেকে, যুক্তরাজ্য থেকে, ব্রাজিল থেকে বাংলাদেশে ঢুকে পড়েছে, এটি বিশেষজ্ঞরাই বলছেন। এবং এমনটাও কেউ কেউ আশঙ্কার ছলে বলছেন যে এই ভ্যারিয়েন্টগুলো খুব দ্রুত ছড়াচ্ছে, আগের চেয়ে তার গতি 70-75% বেশি, এবং অনেকে আশঙ্কা করছেন যে টিকা এখন নেওয়া হচ্ছে, সেই টিকাও আসলে এই ভ্যারিয়েন্টগুলোর ক্ষেত্রে যে ধরনের টিকা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে কার্যকর হবে কিনা সেটি নিয়েও অনেকের মধ্যে সংশয় রয়েছে। হসপিটালে সিট নেই, যদিও আগের মতো চিকিৎসকরা দূরে থাকছেন না, সেবা তারা দেবার চেষ্টা করছেন, 132 জনের মতো চিকিৎসক মারা গেছেন, 6000 চিকিৎসক আক্রান্ত হয়েছেন, কিন্তু হসপিটালে বেড নেই, আইসিইউ খালি নেই, অক্সিজেন সরবরাহের সংকট নিয়ে আমরা গতকালকেও কথা বলেছি এই অনুষ্ঠানে, এইসব নানা সংকট, এবং সেই সংকটের মধ্যে শুধু এটি স্বাস্থ্য মৃত্যু ঝুঁকির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন শিক্ষা, সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক নানা ক্ষেত্রে চরম বিপর্যয় ডেকে এনেছে এবং এ থেকে পরিত্রাণ কবে মিলবে কেউই নিশ্চিত করে বলতে পারেন না। সরকার 7 দিনের লকডাউন ঘোষণা করেছিল, সেটি অবশ্য আমরা বাংলাদেশে যেহেতু লকডাউন কখনো হয়নি, কারণ সাধারণ ছুটি ঘোষণা করা ছিল, লকডাউন সম্পর্কে যে জ্ঞান আমাদের ছিল বা যে পারসেপশন ধারণা মানুষের তৈরি হয়েছিল গত 1 বছরেরও বেশি সময়ে, বাংলাদেশের এই 7 দিনের লকডাউন আসলে সেই পারসেপশন বা সেই ধারণাকে একেবারেই ভেঙে দিয়েছে। মানে লকডাউন বলতে আসলে এখানে যেটি বুঝতাম আমরা সেটি দেখিনি, এর মধ্যেই একদিন দুদিন না যেতেই পরিবহন চালু করে দেওয়া হচ্ছে, দোকানপাট খুলে দেওয়া হচ্ছে, দোকানপাটের জন্য মালিকরা কর্মচারীরা মিছিল মিটিং করেছেন এবং তার ফলে সেটিও খুলে দেওয়া হচ্ছে। সামনে রমজান মাস, পরিস্থিতি কী দাঁড়াবে কেউই জানেন না, ঈদ আছে সেটি মাথায় রেখে জনসমাগম কী হবে, রোজার সময় তারাবি নামাজকে কেন্দ্র করে কী হবে আমরা কেউই নিশ্চিত করে বলতে পারছি না, তবে পরিস্থিতি যে একেবারেই সুখকর নয় সেটি মোটামুটিভাবে নিশ্চিত এখন। এবং কেউ কেউ হয়তো আতঙ্ক ছড়াতে না করবেন, কিন্তু আতঙ্ক বা ভয় ছাড়া যে বাঙালিকে, আমার মতো আপনার মতো বাঙালিকে ঘরে রাখা যাবে না সেটিও মোটামুটি নিশ্চিত করে বলা যায়। আমি আর কথা না বাড়াই এইসব বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে আমরা শিক্ষা খাতের দিকে নজর দিব, কারণ 1 বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীরা ঘরে বসে অনেকটা সময় কোনো ধরনের শিক্ষা গ্রহণ ছাড়া এবং বেশ খানিকটা সময় ধরে অনলাইনে শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে তারা তাদের শিক্ষা কার্যক্রম চালাচ্ছে, যদি এই অনলাইন সুবিধা এখনো পর্যন্ত অনেক শিক্ষার্থী পাননি এবং সব বিলিয়ে এই যে ঘরে থাকার ফলে তার যে শারীরিক মনস্তাত্ত্বিক যে সংকট শিশুদের মধ্যে বা তরুণদের মধ্যে তৈরি হচ্ছে তারই বা সমাধান কোথায়, এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে, আমার বায়ে বসা আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদ সদস্য এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্ণধার প্রধান পুরুষ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আর আমার ডানে রয়েছেন বিএসবি ক্যামরিয়ান গ্রুপের প্রধান অধিকর্তা চেয়ারম্যান লায়ন এম কে বাশার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। একটু প্রথমে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছ থেকে শুনতে চাই যে পরিস্থিতি কেমন মনে হচ্ছে, কি দেখছেন? না, অবশ্যই কোভিড পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। গত বছর এই সময় আমাদের ডিটেক্টেড রেট যেটা ছিল এখন তার থেকে অনেকগুণ বেশি, এবং এটা নিউ ভ্যারিয়েন্ট যদি হয়ে থাকে তাতে আমাদের বিদ্যমান টিকা, এই টিকাটা নিউ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কতটুকু কার্যকর হবে উই আর ডাউটফুল। সো আমরা অবশ্যই একটা খারাপ পরিস্থিতির দিকে যেতে পারি এবং সেটার জন্য প্রস্তুতি আমাদের যথেষ্ট নেই। প্রথম হচ্ছে লকডাউন দিলে যে প্রবলেমটা, আমরা খাবার দিতে পারছি না, আমরা সাবসিডি দিতে পারছি না, অ্যালাউয়েন্স দিতে পারছি না, কিন্তু লকডাউন আমরা কী করে ইম্পোজ করবো? এটা একটা সিভিল রায়ট হয়ে যাবে এবং সিভিল ডিসঅর্ডার হয়ে যাবে এবং সেটা অলরেডি হচ্ছে কয়েকটা জায়গায়। দ্বিতীয় যেটি হচ্ছে, লকডাউনের কারণে যে প্রতিষ্ঠানগুলো, প্রাইভেট প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশে সাস্টেইন করেছিল, যারা ট্যাক্স দিত, যারা গভর্নমেন্টের বার্ডেন কমাতো, যেমন ওনার ক্যাম্ব্রিয়ান কলেজ বা আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা আমাদের এই যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো, এরা সবগুলো কিন্তু গভর্নমেন্টের শিক্ষার যে বোঝাটা গভর্নমেন্টের থাকার কথা, এটার একটা বড় অংশ প্রাইভেট সেক্টর নিয়ে নিয়েছে। হ্যাঁ, সেখান থেকে আমরা বলতে পারি আমরা লাভবান হই, আমরা কমার্শিয়াল কর্পোরেট গ্রুপ করেছি বা হোয়াট এভার এটা করতে পারি, কিন্তু সরকারের তো এখানে কোনো টাকা দিতে হচ্ছে না, ট্যাক্স পেয়ারের কোনো মানি ওখানে দেওয়া হচ্ছে না, শিক্ষার্থীরা টিউশন ফি দিচ্ছে, প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো চলছে, শিক্ষার্থীরাও হ্যাপি, স্টাফরাও হ্যাপি, অফিসার টিচার এবং ম্যানেজমেন্টও হ্যাপি। এই সিস্টেমটা বাংলাদেশে গত 10-15 বছর ধরে এন্টারপ্রেনারশিপের একটা এন্টারপ্রেনারশিপ ক্লাস তৈরি হয়েছে, এর ফলে
কয়েকটা বেনিফিট হয়েছে। প্রথম যেটা আপনাকে বললাম, সরকারকে একটা ইউনিভার্সিটি করতে যে 100 কোটি 200 কোটি 300 কোটি টাকা খরচ করতে হতো জমি একটা, সেটা করতে হচ্ছে না, বা স্কুল কলেজের ক্ষেত্রে তাই। দ্বিতীয় হচ্ছে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ ছাত্র বিদেশের খারাপ খুব ভালো ইউনিভার্সিটি না এরকম ইউনিভার্সিটিতে পড়তে যেত অনেক হাই টিউশন ফিতে, সেই টাকাটা দেশের টাকা দেশে থাকছে। ফোর্থ হচ্ছে একটু ভালো রেজাল্ট করা ছেলেপেলেদের চাকরির কোনো অভাব হচ্ছে না, সেটা শিক্ষক বা অন্য কিছু হোক। ফিফথ হচ্ছে এই ইউনিভার্সিটি বা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে একটা ইনোভেশন ড্রিভেন একটা রিসার্চ বেসড কালচার তৈরি হচ্ছে এবং একটা কম্পিটিশন আছে, ফেয়ার কম্পিটিশন, প্রত্যেকে প্রত্যেকের থেকে ভালো করার চেষ্টা করছে। অভিযোগ আছে, আমি অভিযোগগুলো আমরা সবাই জানি। কোভিডের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সেক্টরটা, কোচিং সেন্টার, টিউশন সাপোর্ট সেন্টার, স্কুল, কলেজ, কিন্ডার গার্ডেন, ইউনিভার্সিটি, এভরিবডি। এবং সেখানে আপনি যদি দেখেন গভর্নমেন্ট সাপোর্ট, যদি আপনি বলেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো গভর্নমেন্ট সাপোর্ট সেখানে আমরা পাইনি, কেউ পাইনি। আমরা ইনফর্মালি বলেছিলাম, সংসদেও বলে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাটলিস্ট তাদের কর্মকর্তা কর্মচারী বেতনটা কিছুদিনের জন্য লোন হিসাবে, সরকার দিক লোন হিসাবে, ইন্টারেস্ট ফ্রি লোন হিসাবে, সেটা খুব একটা রেসপন্ড আসেনি। এখন বাংলাদেশে 100টি প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যদি কোভিডের পরে 50টি হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ সবার জন্য উচ্চশিক্ষার দরজা খোলা থাকবে না, কারণ প্রাইভেট পাবলিক মিলেই কিন্তু এখন সবার জন্য দরজাটা খোলা আছে। এবং এর ফলে যেটা হবে, সামনে অনেকেই হয়তোবা উচ্চশিক্ষার দিকে আর যাবে না বা আসন পাবে না, আলটিমেটলি ক্ষতি হবে কার, রাষ্ট্রর। আর দ্বিতীয় হচ্ছে শিক্ষা, সেটা প্রাইভেট হোক আর পাবলিক হোক, যখন আপনি শিক্ষায় ইনভেস্ট করবেন এটার মাল্টিফেরিয়াস ইম্প্যাক্ট আছে, এটার হেলথ ইম্প্যাক্ট আছে। পৃথিবীতে অসংখ্য দেশে দেখা গেছে ক্লাস 10 পড়েছে যেসব দেশে বেশি সেখানে ভ্যাকসিনেশন বেশি হয়েছে, ক্লাস 8 পর্যন্ত যেসব দেশে মেয়েরা পড়েছে তাদের আর্লি প্রেগনেন্সি, অ্যাবর্শন কম হয়েছে, চাইল্ড ম্যারেজ কম হয়েছে। শিক্ষার সাথে চাইল্ড ম্যারেজের ডাইরেক্ট সম্পর্ক আছে, শিক্ষার সাথে অবশ্যই আমাদের এমপ্লয়মেন্টের অপরচুনিটি আছে। আমাদের দেশের এখন পর্যন্ত বিগেস্ট ইনকাম সোর্স হচ্ছে মাইগ্রেশন অ্যান্ড রেমিটেন্স। তো রেমিটেন্সে আমরা কি পাঠাচ্ছি, আমরা 50-60% ক্লিনার পাঠাচ্ছি, এর নট সার্টিফাইড ক্লিনার, ইভেন তারা আনসার্টিফাইড, তাদের কোনো অ্যাক্রেডিটেশন নাই, কোনো সার্টিফিকেশন নাই, তারা ওখানে 20,000-40,000 টাকা স্ট্যান্ডার্ড বেতন চাকরি পাচ্ছে এবং সেখান থেকে যে তারা খুব ধনী হতে পারছে এমন না। আমরা যদি এই ক্লাসটাকে শিক্ষিত করে প্লাম্বার বানাতে পারি, স্কুল এডুকেশনের সময়, কলেজ এডুকেশনের সময় ড্রাইভার এডুকেশন দিতে পারি, নার্স বানাতে পারি, ওয়ার্ড বয় করতে পারি, তাদেরকে যদি আমরা ইলেকট্রিক ম্যানেজমেন্ট শেখাতে পারি এবং যে কোনো একটা সার্টিফিকেশন দিতে পারি, তাহলে যে রেমিটেন্স তারা আমাদের এখানে পাঠাচ্ছে ওই পরিমাণ লোক দিয়ে আমরা তার 5 গুণ রেমিটেন্স পাওয়া সম্ভব। এবং ভারতেও আমরা যে রেমিটেন্সটা পাই 81 লক্ষ লোকের কাছ থেকে, ভারত এই পরিমাণ রেমিটেন্স পায় মাত্র 25 লক্ষ লোকের কাছ থেকে। সো আমরা প্রায় 1/3 নিচে আছি পার ক্যাপিটা রেমিটেন্সে। তো সেগুলোর জন্য আমাদের একটা বিশাল কর্মযোগ্য পরিকল্পনা প্রথম থেকেই দরকার ছিল, হুইচ ইজ অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট। এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা বলছি, আমরা এখনও তার জন্য প্রিপেয়ার না, ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলে আসতেছে। ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে আপনি কি চিন্তা করবেন এটাই রিফ্লেক্ট করে ফেলবে মেশিন আপনাকে। অটোমেশন তো হচ্ছে আপনি সুইচ চাপছেন, ফিফথে গিয়ে আপনাকে আর সুইচ চাপতে হবে না, স্টিভেন হকিংস যে মেশিনটা ইউজ করতো। তো সেখানে ইনোভেশনের জন্য সরকার কোনো আমাদের দেশে কোনো ইনভেস্ট করে আমার জানা নেই। আমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল আছে থিওরিটিক্যালি, আমরা এই আইন পাশ করেছি 2018 সালে, আমি আজ পর্যন্ত এই স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের কোনো ইফেক্টিভ কাজ দেখিনি। ইট ইস হেডেড বাই প্রাইম মিনিস্টার ফর নো রিজন, প্রাইম মিনিস্টারের তো একটা কাউন্সিলের হেড হওয়ার কোনো দরকার নেই, কিন্তু এটা কোনো কার্যক্রম আমরা দেখিনি। ইন্ডিয়াতে চিফ ইনোভেশন অফিসার নামে একটা পোস্ট আছে, ম্যাশেলকার অ্যান্ড আদার্স বিখ্যাত জায়ান্ট যারা, তারা ওখানে কাজ করে এবং তারা ইউনিভার্সিটি কলেজগুলোকে ইনোভেশন ফান্ড দেয়, ল্যাব করে দেয়, সেমিনার করার ফান্ড দেয় এবং ইনোভেশন আউটপুট দেখে, যে জন্য ইনোভেশন সূচকে বাংলাদেশ কিন্তু অনেক পিছনে আছে। এর কারণ হচ্ছে সরকারের সাথে বেসরকারি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর গবেষণা এবং ইনোভেশনে কোনো লিঙ্ক নাই। উই স্টিল ফেল টু মেক এ ইনোভেশন ড্রিভেন এডুকেশন সিস্টেম। এবং বাংলাদেশের জন্য যদি দেখেন আপনি, লার্জ ডেমোক্রেটিক ডিভিডেন্ট কান্ট্রি হিসাবে, এটা 2014 সালে অ্যাঞ্জেলিনা মাটাল্লান, উনি UNDP এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, উনি বলেছেন যে বাংলাদেশ ইজ ব্লিমিং উইথ অপরচুনিটি, শুধু এডুকেশন দিতে হবে। আমাদের দেশে এডুকেশন লোন সেভাবে নাই। আমি এটাও বলেছিলাম যে এই কোভিড পিরিয়ডে টিচার স্টুডেন্টদেরকে অথবা স্টুডেন্টদের গার্জিয়ানদেরকে আপনার লোন দেন যেন তারা টিউশন ফি দিতে পারে এবং তাদের টিউশন ফিটা সরাসরি ইউনিভার্সিটিকে দিয়ে দেন লোন হিসাবে, সেটা লোনটা তারা পে অফ করবে, তাতে ড্রপ আউট না হয়। এই যে একটা বছর গেল আমরা অনলাইনে ক্লাস নিয়েছি, তাতে আমরা 50-60% তাদেরকে কভার দিতে পেরেছি, বাকি 40% কিন্তু আমরা পারিনি। এই যে পারলাম, এবং ইন্টারনেট ইজ ভেরি হাই, এটাও তো একটা প্রশ্ন, ইন্টারনেট তো অসম্ভব এক্সপেন্সিভ জিনিস হয়ে গেছে। তো এই কোভিড পিরিয়ডে একদিকে এক্সপেন্সিভ, অন্যদিকে সার্ভিস খুবই পুর। এবং আপনি যখন, এবং আপনি তো জানেন যে পৃথিবীতে যদি আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি, বাংলাদেশের ইন্টারনেট সেবার মান
পৃথিবীতে খুবই নিম্ন স্তরে এবং এখানে গ্রাম শহরের মধ্যে ইন্টারনেট বৈষম্য আছে, জেলা শহরের সাথে গ্রামের বৈষম্য আছে, সো অ্যাক্সেসিবল ইন্টারনেট আমরা এখনো দিতে পারিনি। তো এই যে অ্যাক্সেসিবল না করে যে গ্যাপটা ক্রিয়েট হলো, যে ভয়েডটা ক্রিয়েট হলো, এটা আপনি কিভাবে কভার আপ করবেন? এইটা কভার আপ করার জন্য গভর্নমেন্টের ইমিডিয়েটলি উচিত সমস্ত প্রাইভেট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া যে আমরা তোমাদেরকে এই ফান্ড দিচ্ছি, এর বিনিময়ে তোমরা এই পরিমাণ ছেলে মেয়েকে এই স্কিলটা আমাদেরকে শিখিয়ে দাও। আমাদের এখন নার্স প্রয়োজন, বেসিক হেলথ এডুকেশন প্রয়োজন, আমাদের যে যে সেক্টরে আমাদের প্রয়োজন আছে সবগুলো ইউনিভার্সিটি সবগুলো কলেজকে যদি ভাগ করে দেওয়া হয় যে দেশের 1 কোটি যুবককে তরুণকে ছাত্রকে আমরা এই 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে এই বিষয়ে স্কিল দেখতে চাই এবং পার স্টুডেন্ট একটা ফান্ড দিয়ে, তাতে হবে কি এই প্রতিষ্ঠানগুলো একটা ফান্ড পাবে, সাস্টেইন করতে পারবে এবং দেশের স্কিল ডেভেলপমেন্টটা এক লাফে অনেক দূরে চলে যাবে। বাট আমাদের ব্যুরোক্রেটিক কাঠামোটা হচ্ছে দে ডোন্ট বিলিভ ইন পার্টনারশিপ, প্রাইভেট প্রতিষ্ঠান সেখানে সরকারি কোনো ফান্ড যেতে পারবে না। অথচ আপনি যখন প্রাইভেট প্রতিষ্ঠানে কোনো ফান্ড দিবেন তার অলরেডি স্ট্রাকচার আছে, তার অলরেডি লোকবল আছে, আপনার এই ফান্ডটা ম্যাক্সিমাম ইউটিলাইজ হবে। কিন্তু আপনি যখন এটাই একটা কাঠামোগতভাবে সরকারিভাবে করতে চাবেন, আপনি জমি অ্যাকুইজিশন করবেন, আপনি বিল্ডিং করবেন, আপনি একজনকে পিডি নিয়োগ দিবেন, আপনি একজনকে প্রিন্সিপাল নিয়োগ দিবেন, এটা হিউজ জাইগ্যান্টিক এক্সপেন্সিভ কাজ। তো সেই জন্য আমাদের এই পার্টনারশিপে গিয়ে এই ঘাটতিটা পূরণ করতে হবে। জি শুনবো আরো আপনার কাছ থেকে। মিস্টার এম কে বাশার, কোভিড পরিস্থিতি কেমন দেখছেন এবং এটাকে যেভাবে আমরা অ্যাড্রেস করছি সেটা সম্পর্কে আপনার ধারণা, এবং একই সঙ্গে শিক্ষার প্রসঙ্গে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি টানলেন এবং ধন্যবাদ। কোভিড পরিস্থিতি আমরা মনে করছি যে গত বছরের এপ্রিল মাসে যে অবস্থা ছিল তার চেয়ে আক্রান্ত এবং মৃতের সংখ্যা এখানে অনেক বেশি হয়েছে। কিন্তু গত বছর আমরা যে এবং আপনি শুনেছেন আপনাদের তৃতীয় মাত্র আলোচনায় এসেছে যে 4,000 কোটি টাকা বেগমপাড়ায় শিফট হয়েছে, তো এরকম দিয়ে তো কোনো লাভ নাই। কিন্তু আক্ষরিক যাদের প্রয়োজন ছিল, যেমন স্যার যে একটু একটু কিছু কথাগুলো বললেন যে এই মুহূর্তে ধরেন শিক্ষা প্রতিষ্ঠান ববাংলাদেশে অনেক রয়েছে, প্রায় পরে 2 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান আছে বিভিন্ন ক্যাটাগরিতে, এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা চিন্তা করি তাহলে সেটি সংখ্যার দিক থেকে অর্ধেকেরও কম। আপনার কাছে হিসেবে আছে, আপনি আমাকে দিয়েছিলেন, সেটাও আমরা দিয়েছি। তো এখন এই যে প্রতিষ্ঠানগুলোতে অর্ধেকের বেশি শিক্ষার্থী প্রাইভেট প্রতিষ্ঠানগুলো পড়াচ্ছেন, আর সরকার যে অর্ধেক শিক্ষার্থী পড়াচ্ছেন তাদের জন্য সরকার রাজস্ব বাজার থেকে প্রায় 62,000 কোটি টাকা দিচ্ছেন, এছাড়াও অন্যান্য বরাদ্দ আছে, বিদেশি সহযোগিতা আছে, তারপরে কিন্তু তারা অর্ধেক শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছেন। কিন্তু বাকি অর্ধেককে বাঁচিয়ে রাখার জন্য যদি এরকমটি হতো যে ভাড়া বাড়িতে যারা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদের বাড়ি ভাড়ার উপরে 15% ব্যাট সেটাকে মকুফ করে দেওয়া, অথবা একটা নির্দিষ্ট সময়ের জন্য ইউটিলিটি বিলগুলো ছাড় দেওয়া, ব্যাট ট্যাক্সটাকে মাফ করে দেওয়া, তাহলে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষকরা মোটামুটি একটু সুবিধা পেতেন, শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্ণধার আছে তারা কিছুটা সাপোর্ট পেতেন। অন্যদিকে আপনি তো লক্ষ্য করেছেন রিসেন্টলি এই প্যান্ডামিকের সময়টিও তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রেখে তালিকা তৈরি করতে হচ্ছে, সরকার স্কলারশিপ বা প্রণোদনা দেবে শিক্ষার্থীদের, এই তালিকা তৈরি করতে গিয়ে তারা বারবার আসছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে শিক্ষার্থীদেরকে যদি শুধুমাত্র ইন্টারনেট এর খরচটা ফ্রি করে দেওয়া যেত, যে ডিভাইসগুলো তারা ব্যবহার করে ল্যাপটপ আইপ্যাড বা অ্যান্ড্রয়েড মোবাইলসের, সেগুলোর ট্যাক্স যদি কমিয়ে দিয়ে তাদেরকে ফ্রি করে দেওয়া যেত বা কমিয়ে দেওয়া যেত তাহলে এই সুবিধাটা আসতে পারত। ব্যারিস্টার যে কথাটা বলছিলেন, শহর গ্রাম এর মধ্যে ইন্টারনেটের ব্যবহার যেভাবে বৈষম্য আছে একইভাবে কিন্তু শিক্ষার্থীরও বৈষম্য তৈরি হয়েছে। শহর অঞ্চলে বিভিন্ন মাধ্যম যারা জরিপ করেছে 20-25% শিক্ষার্থী হয়তো অনলাইনে সাপোর্ট পেয়েছে, কিন্তু মফস্বলে 4-5% বেশি নয়। তাহলে এই শিক্ষার্থীরা ঝামেলায় পড়বে, একরকম শিক্ষা হচ্ছে না। তবে এর পিছনে কতগুলো সিদ্ধান্ত আমি আপনাদের এই তৃতীয় মাত্রা একটা অনুষ্ঠানে বলেছিলাম যে সরকারের দায়িত্বশীল ব্যক্তি যারা তারা যখন দায়িত্বহীনতার পরিচয় দেন কথায় কথায় তখন কিন্তু এই সমস্যাটি তৈরি হয়। আপনার মনে আছে কিনা সে আগের প্রোগ্রামে বলেছিলাম যে সরকার ঘোষণা দিয়েছেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি অনলাইনে ক্লাস নেয় এবং অনলাইনে যদি পরীক্ষা নেয় তাহলে তাদের লাইসেন্স বাতিল করে দেবে, অনুমোদন স্বীকৃতি বাতিল করবে। হয়রেস গত মাসে এরকম একটি কমিটি গঠন করা হয়েছে যে এখন সরকার চিন্তা করছে, 11 সদস্য বিশিষ্ট কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশে কিভাবে অনলাইনে এই প্যান্ডামিকের সময় অনলাইনে ক্লাস নিচ্ছে সেটা ওনারা শিক্ষা গ্রহণ করে আমাদের জন্য একটা প্রস্তুতি নিতে। হয়রেস ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা বাংলাদেশের প্রতিষ্ঠিত ইউনিভার্সিটিগুলো ক্যাম্ব্রিয়ান কলেজ, তারা কিন্তু শুরু থেকেই অনলাইনে ক্লাস নেওয়া পরীক্ষা নেওয়া সমস্ত কিছু ওকে করা আছে। তো সুতরাং ওনাদের এই কমিটি 1 বছর পরে এসে গঠন করেছেন, হয়রেস 1 বছর আগে ওনারাই বলছেন এটা করা যাবে না,
মানে এই উপলক্ষে আবার বিদেশিদের যাচ্ছে না তো দেখতে? আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, তারা হয়তো যেতেও পারে, কারণ এখন তো ইন্টারনেটে তারা কিভাবে দেখবে, কারণ তাদের তো ইন্টারনেট স্লো আছে। সো এখন যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে অনলাইনে ক্লাস করছে, সাকসেসফুলি করেছে, এবং আপনি দেখুন টপ লেভেলের যে 160টা প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে অন্তত আপনি 50টা ইউনিভার্সিটিকে পাবেন যারা কিনা তাদের কোনো সেশন জোট নেই, অথচ 49টা সরকারি যে ইউনিভার্সিটি আছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির সেশন জোটের আওতায় রয়েছে, কারণ তারা কিন্তু কোর্স করতে পারছে না, লকডাউন করে বসেছে, কারণ তাদের কোনো সমস্যা নেই। সরকারের সকল এমপ্লয়ি কিন্তু যথা নিয়মে বেতন ভাতা বোনাস সব কিছু পেয়ে যাচ্ছে, ইভেন উৎসব বৈশাখী বোনাসও তারা পাচ্ছেন, কিন্তু বেসরকারি শিক্ষক বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী বলেন, তাদের তো বেতনই ঠিকভাবে দিতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে একটা যদি প্রপার পরিকল্পনা নেওয়া হয় তাহলে অনলাইনে সকল পরীক্ষা চলবে, অ্যাসাইনমেন্ট জমা হবে, রেজাল্ট হবে, বিদেশের সব ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু তাদের কোনো সেশন জট হয়নি, অনলাইনে তারা ক্লাস করেছে, পরীক্ষা দিয়েছে, অ্যাসাইনমেন্ট করেছে, এভরিথিং ডান। সো একই পদ্ধতিতে এখানে করা যেতে পারে। অন্যদিকে সরকার এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে যে নতুন করে সিলেবাস কারিকুলাম প্রণয়ন করার ক্ষেত্রে, কিন্তু এখন তো যে সিলেবাস কারিকুলাম আছে সেটাই শেষ করা যাচ্ছে না। আপনারা বুঝতে লক্ষ্য করেছেন, বহুবার আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে আমরা শর্ট সিলেবাসে 80 দিন বা 84 দিনের সিলেবাসে এসএসসি এসএসসি পরীক্ষা নেব। এই শর্ট সিলেবাস কিন্তু আজ পর্যন্ত শিক্ষার্থীরা পায়নি, কিন্তু শর্ট সিলেবাস করা কিন্তু জাস্ট 24 ঘন্টার ব্যাপার ছিল, অনলাইনে ছেড়ে দিলে মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশের স্টুডেন্টরা সেগুলো ডাউনলোড করে নিতে পারতো, সেটা তারা করেন নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে শিক্ষার্থীরা যেহেতু বেকার বসে আছে, বাসায় বসে আছে, শর্ট সিলেবাসের তো কোনো দরকার ছিল না। মানে শিক্ষামন্ত্রী যদি শুধু একটা বক্তব্য রাখতেন, জাস্ট 2টা সেন্টেন্সে, যে যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেব, ততদিন ছেলেমেয়েরা তোমরা পড়াশোনা করো, অনলাইনে পড়ো, পরীক্ষা দাও, এবং পুরো সিলেবাসের উপরে পরীক্ষা হবে, সেভাবে তোমরা তৈরি থাকো, এবং আমরা তোমাদেরকে একটা বিশেষ প্রণোদনা দিচ্ছি যে তোমরা নেট ফ্যাসিলিটিটা ইজি পাবা, কম খরচে পাবা, এবং ডিভাইসগুলো কম খরচে কিনতে পারবা। ইভেন সরকারি বা বেসরকারি ব্যাঙ্কগুলোকে যদি বলা হতো যে তোমরা একটা ডিভাইস হয়তো 20,000 টাকা খরচ হবে, এটা কিস্তিতে দিয়ে দাও, তাহলে দেখতেন ব্যাঙ্কগুলো কিন্তু খুব দ্রুত এগিয়ে আসতো। এবং আমরা নিশ্চিত করে বলতে পারি যেই ছাত্র 20,000 বা 30,000 টাকা তার পড়াশোনার সাপোর্টের জন্য ব্যাংক থেকে লোন নেবে, সে কোনোদিন এই লোনের টাকা মেরে দেবে না, চাকরি করে সে শোধ দেবে। এটা বাংলা পাশাপাশি দেশ মালয়েশিয়া কিন্তু এরকম অনেকবার প্রমাণ করেছে, শ্রীলঙ্কা প্রমাণ করেছে, বহু দেশে এরকম এক্সাম্পল আছে যে পড়াশোনার টাকা সরকার লোন হিসেবে দিচ্ছে, পড়াশোনা শেষ করে সে লোন পরিশোধ করছে চাকরি করে ইনকাম করে টাকা দিয়ে। সো আমাদের দেশে কিন্তু সেটা সম্ভব ছিল, কিন্তু এই কাজটা আমরা কোনোটাই করিনি, আমরা সবসময় উল্টা পথে হাসছি, আর অনেকটুকু সময় পার হয়ে এসে তারপরে আমরা হয়তো একটা নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আপনি শুরুতে উপস্থাপনায় যে কথাটা বলেছিলেন সূচনা বক্তব্যে যে ছেলেমেয়েরা এখন অনেকটা ক্র্যাকডাউন হয়ে যাচ্ছে, তারা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আপনারা দেখেছেন রিসেন্টলি যে আমেরিকাতে একই পরিবারে 6 জন আত্মহত্যা করেছে, এরকম ঘটনা কিন্তু বাংলাদেশের অনেক পরিবারে ঘটতে শুরু করবে, কারণ ছেলেমেয়েরা খুবই ফ্রাস্ট্রেশনে আছে এখন। এমনিতেই তো আমরা জানি, মানে স্টাডি তো বলছে যে বাংলাদেশে আত্মহত্যার পরিমাণ অনেক বেড়েছে, অনেক বেড়েছে। সো এই জায়গাগুলোতে একটু সচেতনতা বাড়াতে হবে, পাশাপাশি হচ্ছে শিক্ষার একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর এই কাজগুলো করার জন্য সরকারের হাজার হাজার কোটি টাকারও দরকার নেই, আমরা মনে করি খুব অল্প বাজেটে সে কাজগুলো করা সম্ভব। সো বাশার শামীম হায়দার পাটোয়ারি, একজন আইন প্রণেতা হিসেবে আপনার কাছ থেকে শুনতে চাই যে এই দোদুল্যমানতা কেন, মানে এই যে দ্বিধাহীনতা এবং এক এক সময় এক এক রকমের কথাবার্তা, এক একজনের এক এক রকমের কথাবার্তা, মানে এক ধরনের সমন্বয়হীনতা, মানে আমরা তো পৃথিবীর কোথায় কি হচ্ছে সেটি দেখতেও পাচ্ছি, শুনছিও জানছি। আজকে যতই আমাদের দেশের লোকজনরা সরকারি কর্মকর্তারা সবকিছু দেখতে বিদেশ যান না কেন, প্রচুর টাকা খরচ করে, আসলে তো সেটির প্রয়োজন পড়ে না। জি ধন্যবাদ। আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না, কারণ আমি জানি না, বাট আই থিঙ্ক দেয়ার ইজ এ সিরিয়াস এম্পাওয়ারমেন্ট প্রবলেম আছে। মন্ত্রীদের এম্পাওয়ারমেন্ট নাই, মন্ত্রীরা ডিসিশন নিতে চান, নিতে গিয়ে হেজিটেট হন, অথবা মন্ত্রীদের ডিসিশনটা কোনো একটা জায়গা থেকে র্যাটিফাই হয়ে আসতে হয়, যে কারণে দ্য ফাইনেস্ট মন্ত্রীরাও আমার মনে হচ্ছে যে ফাইনেস্ট জবটা তারা দিতে পারতেন, এটা পারছেন না। সেম ইজ ট্রু ফর মেম্বার অফ পার্লামেন্ট, তারা অনেক ক্ষেত্রে এম্পাওয়ারমেন্ট প্রবলেমে ভুগছে। খারাপ হোক, ভালো হোক, দুর্নীতি হোক বা না হোক, যাকে যে দায়িত্ব দিতে হবে তাকে সে দায়িত্বের এম্পাওয়ারমেন্ট দিতে হবে, আদারওয়াইজ এখানে ইনডিসিশন হবে। এবং যে কোনো প্যান্ডেমিক ওয়ার সিচুয়েশন অথবা এপিডেমিক সিচুয়েশনে সবচেয়ে ব্যাড ডিসিশন হচ্ছে ইনডিসিশন। আপনি ডিসিশন একটা দিতে চাচ্ছেন, পারছেন না। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, সেদিন আমি পত্রিকায় পড়লাম, উনি গত বছরই বলেছিলেন প্রতিটা উপজেলায় অক্সিজেন ব্যাংক করতে, প্রতিটা জেলায় আইসিইউ বেড বাড়াতে,
এটা কিন্তু আজকে এক বছরও হয়নি। কেন হয়নি? দ্যাট শুড বি মানে এনকোয়ারি ইনটু। সেকেন্ডলি, এই এইচএসসির রেজাল্ট যেটা নিয়ে মন্ত্রী মহোদয় প্রথম মন্তব্য করেছিলেন অনেক আগে, দিচ্ছি হয়ে যাচ্ছে ফাইনালাইজড, কিন্তু সেটা ফাইনালাইজ হতে গিয়ে কিন্তু অনেক দিন লেগে গেল। এই যে সাত মাস পরে সেই রেজাল্টটাই দিলেন যেটা অটোপাসকার যাই হোক, কিন্তু সাত মাস তো চলে গেল। এই সাত মাস আগে যদি এই ছেলেটা পাশ করতো তাহলে এর মধ্যে তারা কোচিং করতো বা এর মধ্যে তারা নেক্সট লেভেলের জন্য প্রিপেয়ার হতো অথবা নেক্সট লেভেলে চলে যেত, এই সাত মাস কিন্তু এই সেক্টরের টোটাল অ্যাক্টিভিটিসটা ব্লক হয়েছিল। এখন আমাদের দেশে আমি সংসদে বলেছিলাম যে ইটস এ হাই টাইম অনলাইন এডুকেশনটাকে মান রেখে যতটুকু সম্ভব এটাকে প্রমোট করতে, কারণ আমাদের 18 কোটি লোকের জন্য যে শিক্ষা ব্যবস্থা প্রয়োজন আমরা কোনোভাবেই ট্রেডিশনাল শিক্ষা দিয়ে এটা পারবো না। রনি স্ক্রুওয়ালা, উনি অনেকগুলো সিনেমার ডিরেক্টর এবং মোটিভেশন স্পিকার, উনি একটি চমৎকার কথা বলেছে ইন্ডিয়া এবং বাংলাদেশ নিয়ে, যে এডুকেশন ইজ এ সেক্টর দ্যাট ইজ ব্রিমিং উইথ অপরচুনিটিস ওয়েটিং টু বি ট্র্যাপড উইথ অ্যান ইনোভেটিভ অ্যাপ্রোচ। উনি বলছে একটা ডিসরাপটিভ ইন্টারভেনশন লাগবে, সেটা উনি অনলাইন এডুকেশনের দিকে বলেছেন। উনি বলেছেন দেখেন, ব্রিক অ্যান্ড মর্টাল ইউনিভার্সিটি করতে গেলে আপনার বিল্ডিং করে সব কিছু করতে 5,000 ছাত্রের একটা ইউনিভার্সিটি করতে আপনার 50 বছর লাগছে, কিন্তু আপনি অনলাইন এডুকেশন দিয়ে ফাইনেস্ট কোয়ালিটি টিচার দিয়ে লক্ষ লক্ষ লোককে আপনি এডুকেশন দিতে পারছেন। ফ্লিপ ক্লাসরুমের কথা বলেছেন, সেটা হচ্ছে আপনার প্রতিটি ইনস্টিটিউশনে একটা ক্লাসরুম থাকবে, সেখানে অল ডিভাইস রেকর্ডেড থাকবে, আপনি সেখানে ঢুকে অনলাইনে অথবা ফিজিক্যালি ঢুকে আপনি সেখানে সমস্ত লেকচার দেখতে পাবেন। আপনি কোনো ক্লাস মিস করছেন আপনি সেটা দেখতে পাবেন, কোনো টিচার মারা গেছেন তার লেকচারগুলো দেখতে পাবেন, কোনো টিচার ক্লাস নিতে পারছেন না তার লেকচার দেখতে পাবেন। একই বিষয়ে একজন ফিজিক্যাল ক্লাস করলেন, আবার আপনি সেকেন্ড রিভিশনের জন্য আরেকটা টিচারের মানে রেকর্ডেড ক্লাস দেখলেন। টনি ডেসন নামে একজন কম্পিউটার বিজ্ঞানী, উনি একটা ইউনিভার্সিটি করে ফেলেছেন, অ্যাবাটার ইউনিভার্সিটি। আপনি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, আপনার স্ক্রিনে দেখাবে আপনি ক্যাম্পাসে ঢুকছেন, হাঁটছেন, ডান পাশে একজন সালাম দিচ্ছে, ফ্রেন্ডকে আপনি হাই বলছেন, ক্যান্টিনে কফি খাচ্ছেন, কফি খেয়ে ক্লাসরুমে যাচ্ছেন, ক্লাসরুমে একজন টিচার আছে, একদম রোবোটিক ইউনিভার্সিটি যেটা বলে। সো এগুলোতে চিন্তা করার সময় অনেক আগেই আমাদের ছিল, তো আমরা দেরি করে ফেলছি, অনবরত দেরি করে ফেলছি। আমি বলবো না যে এখানে মন্ত্রী মহোদয়রা ইনক্যাপাবল, বিশেষ করে শিক্ষাতে যারা আছেন আমি তাদেরকে তো ব্যক্তিভাবে চিনি, দে আর ভেরি মাচ ক্যাপাবল, মোর দ্যান ক্যাপাবল, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিনিস্টার্স, বাট তারা কেন এগুলো করছেন না বা করতে পারছেন না, সেখানে আমার মনে হচ্ছে এমপাওয়ারমেন্ট বিকামিং ইস্যু। এবং পত্রিকায় পড়েছি, আমি জানি না, পত্রিকায় তো অনেক মন্ত্রী বলেছে কি কাজ করবো, আমরা তো সচিবদের সারা কোনো কাজ করতে পারছি না, সচিবরাই কাজ করছেন, আমাদের কাজ করার ক্ষমতা ক্ষুণ্ণ হয়ে গেছে, এটা বক্তব্য আর কি। তো সেইটা যদি হয়ে থাকে তাহলে তো ডেঞ্জারাস, কারণ আপনার ক্রাইসিস পিরিয়ডে ব্যুরোক্রেসি কখনো সিদ্ধান্ত নিতে পারে না, কারণ ব্যুরোক্রেসি ইজ বাই ন্যাচার ল অ্যান্ড অর্ডার মেনটেন করা এবং সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করা, আর ব্যুরোক্রেসি তারা একটু কনজারভেটিভ থাকে, অবশ্যই কনজারভেটিভ, কারণ তারা চাকরি করে, তারা কোনো রিস্ক নিতে চায় না। সো পলিটিশিয়ানরা রিস্ক নেয়, এমপিরা রিস্ক নেয়, মন্ত্রীরা রিস্ক নেয়, ঝুঁকি নেয়, যেটাই হোক আমি দেশের স্বার্থে, এবং তারা জনগণের প্রয়োজনটা পালসটা সবটাই বোঝে আসে। দ্যাট ইজ ওয়াই যে এমপিদেরকে এত হাই স্ট্যাটাস দেওয়া হয়েছে, যে তার পড়ালেখা যাই হোক, তার কোয়ালিফিকেশন যাই হোক, তার অফিশিয়াল স্ট্যাটাস সিনিয়র সেক্রেটারির রূপে, কেন? বিকজ হি ইজ এ জনপ্রতিনিধি, তিনি জনগণের পালসটা সংসদে নিয়ে যাবেন এবং সংসদে রিফ্লেক্ট হবে। দেন আসেন আরেকটা প্রবলেমে, সংসদ এখন কি পর্যায়ে আছে? গত 60 ডেজের মধ্যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট হচ্ছে সংসদ বসতে হবে, এটা ম্যান্ডেটরি প্রভিশন অফ কনস্টিটিউশন, না হলে সংশোধন, অনলি এক্সেপশন হচ্ছে ওয়ার অথবা অ্যাক্ট অফ গড। তো সেখানে 7 দিন পর সংসদ বসছে, যেমন এবার বসলো মাত্র 3 দিনের জন্য, প্রথম দিন শোক প্রস্তাব, দ্বিতীয় দিন কিছু কার্য হলো আইন পাশ বা আইনের প্রণয়ন সংক্রান্ত, তৃতীয় দিনে ক্লোজিং। সো বেসিক্যালি মাঝখানে 3 ঘন্টা সংসদ চলেছে, 60 দিনের মধ্যে দেশের কোনো কম্পেলিং ইস্যু পলিটিক্যাল ইকোনমিক শেষ কথা বলার জায়গা আমি মনে করি জুডিশিয়ারি এবং সংসদ, এবং সংসদে কথা বলার সুযোগটা যদি কমে আসে সেটা পেন্ডেমিকের অজুহাতে হোক বা অন্য কোনো অজুহাতে হোক, এমনিতে আর্টিকেল 70 ইজ দেয়ার, এমনিতেই মাননীয় প্রধানমন্ত্রী ইজ দ্য হেড অফ দ্য স্টেট, প্র্যাকটিক্যালি যদিও রাষ্ট্রপতি, উনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকারকে নমিনেট করেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকেই প্র্যাকটিক্যালি নমিনেট করেন, মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট হেড, মাননীয় প্রধানমন্ত্রী সরকারি দলের হেড, মাননীয় প্রধানমন্ত্রী সংসদের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী চিফ হুইপকে নিয়োগ দিচ্ছেন, অলরেডি সেন্ট্রালাইজড। তো সংসদ যখন আলোচনা হবে তখন মাননীয় প্রধানমন্ত্রী সেন্ট্রালাইজড জায়গা থেকে তিনি কিছু তথ্য পাবেন বা মন্ত্রীরা কিছু তথ্য পাবে যেগুলো ওনারা রিফ্লেক্ট করতেন, সেটাই হয়। আমরা কথা বললে আগে মন্ত্রীরা নোট নিতেন এবং সেটা কিছুটা ওনারা রিফ্লেক্ট করতেন, মাননীয় প্রধানমন্ত্রী নোট নিতেন এবং রিফ্লেক্ট করতেন, পিছনে আশেপাশে জিজ্ঞেস করতেন বা ওনার ক্যাবিনেট সেক্রেটারিকে নোট দিতেন। দেন আগেন আসেন আর্টিকেল 70, দ্যাটস অ্যানাদার। আর্টিকেল 70 থাকা অবস্থায় সংসদ কখনো কার্যকর আসলে হতে পারে না, কখনই হয়নি প্র্যাকটিক্যালি। এডুকেশনের ক্ষেত্রে যদি আপনি বলেন, এডুকেশনে আমাদের বরাদ্দ সবসময় কম ছিল, এই মানে সেশনে, পার্লামেন্ট সেশনে কোভিডে এডুকেশন কী হবে এটার উপর আমাদের একটা স্পেশাল অধিবেশন হওয়া দরকার ছিল, এবং সেই ক্ষেত্রে যেটা হতো আমরা এই আলোচনাগুলো করতে পারতাম এবং অনলাইন এডুকেশন
কতটা এগিয়ে নিয়ে যাওয়া, যেমন বাশার ভাই বললেন যে ডিভাইস দিয়ে দেওয়ার কথা, গভর্নমেন্ট বলতে পারতো যে আমরা এক বছরের জন্য সবাইকে এনকারেজ করতে পারতো ব্যাংকগুলোকে, এভরিবডি তোমরা ইন্টারেস্ট ফ্রি লোন দাও। ওনারা তো ডিজিটাল ক্লাসরুম করেছেন না আমি পরে শুনবো ওনার কাছ থেকে যে ক্যামব্রিয়ান ইজ রেকর্ড করা ইয়ে করা ক্লাসরুম হুইচ ইজ ভেরি গুড, মানে ওনাদের তো প্রাইভেট সেক্টরে ডেফিনেটলি তারা একজন খুব জায়ান্ট এন্টারপ্রেনার ডেফিনেটলি, এবং তারা অনেক রোল মডেল সৃষ্টি করতে পেরেছে। যেটা এখানে করতে পারতো যে ডিভাইসের ট্যাক্সটা তো ওয়েভ করতে পারতো গভর্নমেন্ট, যে আমি এক বছর ডিভাইসে কোনো ট্যাক্স দিব না, তাহলেই দেখা যাচ্ছে একটা ডিভাইস 5,000-10,000 টাকা কমে যাচ্ছে, তখন মানুষ এটা কিনতে আগ্রহী হতো, এবং আগ্রহী হলে তখন এই অনলাইন প্ল্যাটফর্মটা হতো। এর মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট শুধু এডুকেশন না, তার পলিটিক্যাল মেসেজ, তার হেলথ মেসেজ, তার রাষ্ট্র পরিচালনার জন্য যে মেকানিজম সেটা কিন্তু এর মাধ্যমেই ক্রিয়েট করে ফেলতে পারত। আরেকটা জিনিস আমরা পারিনি, আমরা ক্লাস নিচ্ছি গুগল মিটে অথবা জুমে, সো এই যে আমাদের 18 কোটি লোকের একটা বিশাল মার্কেট, আমরা কিন্তু মার্কেটটা কেন নিজেরা একটা কিছু করতে পারলাম না, নিজেরা আমরা কিছু করতে পারলাম না, হাইটেক টেকনোলজি কেন পারলাম না। এবং আমি সেম থিং বলবো ফেসবুকের ক্ষেত্রে সত্য, গুগলের ক্ষেত্রে সত্য, আমাদের এই 18 কোটির মার্কেটটা আমরা খুব দ্রুত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে দিয়ে দিয়েছি উইদাউট এনি রিটার্ন। ফেসবুকে যদিও এখন অ্যাডের উপর ট্যাক্স ট্যাক্স আসতেছে, আমরা কিন্তু চাইলেই এরকম উইচ্যাটের মতো কিছু একটা করতে পারতাম যেটা আমাদের বাংলাদেশের জন্য কাস্টমাইজড, এবং গভর্নমেন্ট এখনও এটা পারে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর জন্য বা 11 ক্লাসের জন্য 12 ক্লাসের জন্য আলাদা পেডিয়া তৈরি করে ফেলা, বুকসগুলো সেখানে পিডিএফে থাকবে, লেকচার থাকবে, মডেল অ্যান্সার, মডেল কোশ্চেন, মার্কিং সিস্টেম অটোমেটেড, সমস্ত একটা পেডিয়া তৈরি করে ফেললে এই সেম পেডিয়াটা যদি সবাইকে দিয়ে দিত গভর্নমেন্ট, তাহলে সেটা কিন্তু অনায়াসে সবাই আমরা করতে পারতাম। তো সেটা এখনও আমাদের করা হচ্ছে না। যেমন আমরা লয়ের ক্ষেত্রে আমি মনে করি, লয়ের ক্ষেত্রে প্রত্যেক সাবজেক্টের 30টা লেকচার, 2-3টা বই, 10-12টা আর্টিকেল, 5-6টা কেস ল, এভাবে যদি পেডিয়া তৈরি করে ফেলা হয় অনলাইন ভার্সনে, এবং সেই পেডিয়া একটা পাসওয়ার্ড থাকে, গভর্নমেন্ট অন পেমেন্ট অথবা ফ্রি অথবা লোন হিসাবে এটা ইউনিভার্সিটিগুলোকে দিয়ে দেয়, ছাত্রদেরকে দিয়ে দেয়, তাহলে কিন্তু অনায়াসেই কম খরচে অনেক ভালো এডুকেশন দেওয়া সম্ভব। কারণ ফিজিক্যাল ক্লাসরুমে কিন্তু ছাত্ররা আজকাল বই পড়তে যাচ্ছে না, বই না পড়া একটা বড় প্রবলেম, কিন্তু যখন আপনি পেডিয়া দিচ্ছেন, সোর্স দিচ্ছেন, তখন কিছু না কিছু সেখানে তারা দেখবে। সো এরকম অনেক কিছু করার সুযোগ আছে যেটা খুব বেশি এক্সপেন্সিভ না কম্পেয়ার টু এনিথিং। একটা ইউনিভার্সিটি করতে যে খরচ, সারা বাংলাদেশের অনলাইন এডুকেশনে এত খরচ লাগবে না, কিন্তু সেটা কেন করা হয় না, এই কেনর উত্তরটা আমরা কখনোই পাই না। আমাদের দেশের প্রবলেম হচ্ছে রাষ্ট্র পরিচালনা আমরা স্টিল ফ্রেম ব্যুরোক্রেসি ফলো করছি, যারা ট্রেডিশনাল একটা। আমি একটু শুনতে চাইবো এর সঙ্গে যুক্ত করে দিচ্ছি যে আপনারা যেমন বাইরে যারা লেখাপড়া করতে যায় তাদেরকে, ছেলে মেয়েদেরকে বাইরে পাঠাবার ব্যবস্থা করেন, সেই জায়গাটা আসলে এই গত 1-1.5 বছরের চিত্রটা কি, সেটা একটু বুঝতে চাই আপনার কাছে। অনেক ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন যেটি ছিল যে বাংলাদেশের এই মুহূর্তে স্যার যেটা বললেন যে অনলাইন ক্লাসরুম বা অনলাইনে পড়াশোনার বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা জাস্ট প্যান্ডামিক শুরু হওয়ার পর থেকে, স্কুল বন্ধ হওয়ার পর থেকে কন্টিনিউ করছি। এবং ব্যারিস্টার সাহেব যেটা বললেন যে বাংলাদেশে গুগল বা ইউটিউব, জুম ইত্যাদির মতো প্ল্যাটফর্ম করা সম্ভব ছিল, এবং আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমরা অলরেডি এরকম প্ল্যাটফর্ম রেডি করেছি। আমাদের প্ল্যাটফর্মটির নাম হচ্ছে যে ইউটিউব, যেটা আছে সেটার মতো হুবহু প্ল্যাটফর্ম হচ্ছে বিটিউ, ফেসবুকের মতো হচ্ছে বিবুক, এবং জুমের মতো বিটক, যেখানে স্টুডেন্টরা এবং টিচাররা মিটিং করতে পারবে, ক্লাস করতে পারবে। জুমে যেরকম লিমিটেশন আছে, আমরা ক্যামব্রিয়ান থেকে করেছি, জুমে যেরকম লিমিটেশন আছে যে 40 মিনিট পরে লাইন কেটে যাবে, কিংবা 100 জনের বেশি একসাথে যুক্ত হতে পারবে না, আমাদের এখানে এটা আনলিমিটেড টাইমের জন্য 24 ঘন্টা কন্টিনিউ করা যাবে, 1,000 মানুষ একসাথে ক্লাসগুলো নিতে পারবে। এবং জুমে যেরকম যখন আপনি শুধু ক্লাস নেবেন বা গুগল মিটে, এবং শুধু টিচার বলবেন ছাত্ররা শুনবে, কিন্তু আমরা এই ডিভাইসটাকে একটা স্মার্ট বোর্ড হিসেবেও ট্রিট করতে পারছি, আমাদের এই সিস্টেমটাকে ডেভেলপ করা যাবে ইন্টারঅ্যাক্টিভভাবে, হ্যাঁ ইন্টারঅ্যাক্টিভভাবে সে কাজটা করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যে কাজটা করছি যে একদম প্লে থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সবগুলো লেকচারকে আমরা অ্যাকর্ডিং টু লেকচার, সেই লেকচার প্ল্যান অনুযায়ী রেকর্ড করছি, এবং সেগুলো সেখানে থাকছে। এই মুহূর্তে যদি btuvd.com-এ আপনি ব্রাউজ করেন, তাহলে দেখবেন যে ওখানে ইন্টারমিডিয়েট লেভেলের সব লেকচার অ্যাভেলেবল করে দেওয়া আছে btuvd.com, তো সেখানে সব কিছু পাবেন। এবং আমরা 2-1 মাসের মধ্যে সবগুলো সাবজেক্টকে সেখানে আপলোড করে দিচ্ছি। অন্যদিকে টিচাররা যে পড়াবেন তাদের যে ট্রেনিংয়ের বিষয়গুলো সেটাও আমরা রেকর্ড করা শুরু করেছি, গতকাল থেকে আমাদের রেকর্ডিং স্টার্ট হয়েছে। আমরা আগামী 1 মাসের মধ্যে পুরো টিচার্স ট্রেনিংয়ের ICT ফেজ 2 এর যে ট্রেনিংগুলো ছিল টিচারের জন্য 431 কোটি টাকা বাজেটে, এই পুরো রেকর্ডটা আমরা আগামী 1 মাসের মধ্যে রেডি করছি, এবং পরের মাস থেকে আমাদের বিটিউবে সম্পূর্ণ লেকচার সেখানে থাকবে,
যার ফলে সারা বাংলাদেশের সব টিচাররা একই সাথে এই লেকচার দেখতে পারবে। অন্যদিকে যেটা হয় যে যখন সংসদ টেলিভিশন বা অন্য টেলিভিশনে কোনো প্রোগ্রামকে অনিয়ারে দেওয়া হয়, তখন যেই ক্লাসের সাবজেক্টটা ওখানে পড়ানো হচ্ছে শুধু ওই ক্লাসের শিক্ষার্থীরাই সেখানে দেখছে, বাকি কেউ দেখছে না, এবং এট এ টাইমে সব সাবজেক্ট করা সম্ভবও না। তো যে কারণে আমাদের এই প্ল্যাটফর্মটাতে এসে প্লে থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং পর্যায়ক্রমে আমরা আপার লেভেলের সবগুলো বা মানে বিশেষায়িত কোর্সগুলো, এটা আমরা করছি সারা বাংলাদেশের এবং বাংলা ভাষাভাষী যত ছেলে মেয়ে বিদেশে আছে কিংবা আমাদের ন্যাশনাল কারিকুলামে যারাই পড়াশোনা করছে তাদের সবার জন্য এই কাজটা আমরা করছি। এবং আমরা আশা করি আগামী 3 মাসের মধ্যে সব কিছু কমপ্লিট থাকবে এবং সবার জন্য সেগুলো উন্মুক্ত থাকবে। এবং এখনো যেগুলো আমরা করেছি আমাদের প্ল্যাটফর্মে যেগুলো দিয়ে রেখেছি সেগুলো সবার জন্য উন্মুক্ত আছে, কারণ আমরা এখানে কোনো ব্যারিয়ার তৈরি করিনি সবার জন্য সেটা, কারণ আমরা জানি যে আমাদের সারা বাংলাদেশে সকল স্কুলেই একই রকম সিলেবাস কারিকুলাম পড়াচ্ছেন এবং সব স্কুলে সমান ফ্যাসিলিটি নাই, ইন্টারনেট ফ্যাসিলিটি তো নেই, ইভেন সব স্কুলে শিক্ষকের মানও সমান না, সব স্কুলে সব সাবজেক্টের শিক্ষকও অ্যাভেলেবেল নেই, কিন্তু এখানে এসে সব কিছু তারা পাবেন। অন্যদিকে আমরা আমেরিকা, কানাডা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাথে শেষে মালয়েশিয়া সহ আমরা বেশ কিছু প্রতিষ্ঠান যারা অনলাইনে তারা সবচেয়ে ভালো এডুকেশন দিচ্ছেন এবং বিশেষ করে যেমন এখন ও লেভেল এবং এ লেভেলে যারা পড়ছেন অথবা ইংলিশ মিডিয়ামে যারা পড়ছেন ক্যামব্রিজ অথবা এডেক্সেলের কারিকুলামে, তারাও কিন্তু পরীক্ষা দিতে পারছেন না, তাদেরও ইয়ার লস হচ্ছে। সো তাদেরও যেন ইয়ার লস না হয় আমরা তাদেরকে আপ টু কেজি থেকে 12 গ্রেড পর্যন্ত আমেরিকান কারিকুলাম অনুযায়ী এখানেই তারা অনলাইনে ক্লাস করতে পারবে এবং অনলাইনেই পরীক্ষা দিতে পারবে এবং সারা পৃথিবীতে এই সার্টিফিকেটগুলো তারা অ্যাকসেপ্ট করবে, সেভাবেই আমরা প্ল্যাটফর্মগুলো দাঁড়া করিয়েছি। একই সাথে আমরা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ডেভেলপ করেছি, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে গিয়েছে, হয়তো অনেক প্রতিষ্ঠান পরিস্থিতি স্বাভাবিক হলে খুলতেও পারে, কোনো প্রতিষ্ঠান খোলার সামর্থ্য তাদের থাকবে না, কিন্তু ছেলেমেয়েরা কোথায় যাবে, কারণ আমাদের দেশে সরকারি যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে এই সকল বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি যায় সেখানে জায়গার সংকুলন হবে না এবং রাতারাতি ক্লাসরুম ফ্যাসিলিটি বিল্ডিং ফ্যাসিলিটি বাড়াতেও পারবেন না, কিন্তু তারা সবাই এই অনলাইনের আওতায় এসে তারা কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবেন। কারণ আমরা হয়তো মনে করছি যে একটা বছর সময় বা দুটা বছর সময় একটা ছাত্রের জীবন থেকে চলে গিয়েছে, তাতে এমন কি আছে যাই, কিন্তু আপনারা লক্ষ্য করুন যে 4.5 কোটি ছেলে মেয়ে 4.5 কোটি বছর পার হয়ে গিয়েছে এবং এই শিক্ষা থেকে 1 বছর বা 2 বছরের শিক্ষা থেকে যখন তারা দূরে ছিল, বঞ্চিত ছিল বা বইয়ের টাচে নেই, তারা স্কুলের শিক্ষকদের টাচে নেই, এই সময়টুকু তারা যে পড়াশোনা ভুলে গিয়েছে এটাকে স্বাভাবিক গতিতে আনা কিন্তু অনেক কঠিন হবে। প্রথম কয়েক মাস শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার জন্য ব্যাকুল ছিল, কিন্তু এখন কিন্তু তারা স্কুল খুলুক সেটা তারা চাচ্ছে না, অনেক শিক্ষার্থী এরকম হয়েছে। এর কারণটা কি? কারণ হচ্ছে তাদের মধ্যে একটা ভীতি তৈরি হয়ে গেছে, আগে যা পড়াশোনা করছে এখন আর সেটা নেই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা কথা বলেছিলেন যে হয়তো তারা পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল, ফর্ম ফিল আপ করেছিল, আমরা তাদেরকে অটো পাস দিয়েছি, কিন্তু যখন ভর্তি পরীক্ষা আসবে তখন কিন্তু সত্যিকার অর্থে মেধাবীরাই সেখানে চান্স পাবে। এবং মেডিকেলের পরীক্ষা গত শুক্রবার আপনারা একই জিনিস দেখেছেন যে কি পরিমাণ ভিড় ছিল সেখানে, এখন চান্স তো সেখান থেকে খুব কমই পেয়েছে, 14 লাখ স্টুডেন্ট থেকে মাত্র 1,30,000 রেজিস্ট্রেশন করেছে, সেখান থেকে সরকারি মেডিকেলগুলোতে 4,000-এর কম চান্স পেয়েছে। তো সুতরাং এই কম্পিটিশন কিন্তু সব জায়গায় থাকবে, তবে আমরা মনে করি যে এই মুহূর্তে আমাদের উপযুক্ত সময় যে আমরা বাংলাদেশের টোটাল যে সিলেবাস কারিকুলাম এখন যা আছে সব শ্রেণীর সেগুলোকে অডিও ভিজুয়াল করে একটা প্ল্যাটফর্মে রেখে দেওয়া, পাশাপাশি হচ্ছে স্কুলগুলোকে যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে কিন্ডারগার্টেন স্কুল থেকে শুরু করে সব কিছু সেগুলোকে অনলাইনের আওতায় নিয়ে আসা। এবং আমরা ন্যাশনাল কারিকুলামে এই অনলাইনের ক্লাসগুলো 1 জুলাই থেকে স্টার্ট করে দেবো, অ্যাট দ্য সেম টাইম বিদেশি কারিকুলামও সেটা চলবে, যারা বিদেশি কারিকুলামে পরীক্ষা দিতে চায় সেটা এখানে বসে দিতে পারবে, যারা ন্যাশনাল কারিকুলামে পরীক্ষা দিতে চায় সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তারা সেটা দিতে পারবে। এবং এই কাজগুলো করার জন্য জাস্ট আমাদের সরকারের এরকম বিশাল কর্মযজ্ঞর কোনো প্রয়োজন নাই, হাজার কোটি টাকা বাজেটেরও দরকার নাই, পুরোটাই আমরা প্রাইভেটলি সম্পন্ন করছি। কিন্তু সরকার যদি শুধু আমাদেরকে বাধা না দিয়ে শুধু কাজগুলো করার আশঙ্কা আছে, বাধা দেওয়ার অনেক আশঙ্কা আছে, এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তারা যেন স্বাবলম্বী না হতে পারে, এই জন্য হাজারো রকম বাধা আছে। এবং আরেকটি বড় বাধা, এই গত 1 মাসেও যদি আপনি বোর্ডের সার্কুলারগুলো দেখেন, তারা বলছেন
যে সকল প্রতিষ্ঠান বাড়াবাড়িতে আছে তাদের রেজিস্ট্রেশন বন্ধ, আগামী ফর্ম ফিলা বন্ধ হয়ে যাবে, তাদেরকে নিজস্ব বিল্ডিং এ যেতে হবে। এখন যেখানে বাড়াবাড়িতে যারা আছে তারা বাড়ি ভাড়ায় দিতে পারছে না, এখনই তাদেরকে নিজস্ব বিল্ডিং এ যেতে হবে, এরকম ভাবে সার্কুলার করে দেওয়া হয়েছে। আপনি বোর্ডের সার্কুলারগুলোতে গেলে দেখবেন। তো এই যদি হয় অবস্থা, তাহলে বুঝতেই হবে যে আসলে হয়তো সরকারের সংশ্লিষ্ট কিছু ব্যক্তি চাচ্ছে না যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাক, প্রকারান্তে তারা সরকার সফল হোক সেটা হয়তো। ছোট করে যদি বলেন, যে জানতে চাইছিলাম যে বাইরে যারা যাচ্ছে সে কথা আপনি বলেছিলেন যে বাইরের ব্যাপারে আমরা এক বছরে আমাদের অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন হয়েছে, এক এক সময় এক এক রকম। যদিও তো তারপর আমরা বলবো যে অন্যান্য বছরের তুলনায় বাইরে শিক্ষার্থী যাওয়ার হার যদিও কিছুটা কমেছে, তবে খুব বেশি নয়। এবং এখন তারা ভর্তির প্রক্রিয়া টোটালি অনলাইনে কভার হয়ে যাচ্ছে, কোনো হার্ড কপি আমাদের পাঠাতে হয় না। সার্টিফিকেট, মার্কশিটের কপিগুলো এবং আবেদন ফর্মটা ফিল আপ করে ক্রেডিট কার্ডে শুধু অ্যাপ্লিকেশন ফি পাঠিয়ে দিলে বিদেশি ইউনিভার্সিটিগুলো তারা তাদের যোগ্যতা অনুযায়ী ভর্তি নিচ্ছেন। দেন এম্বাসিতে আগে যেখানে লাইন ধরে বসতে হতো, যেতে হতো, এখন সেটাও করতে হচ্ছে না, অনলাইনে অ্যাপ্লিকেশন করে ভিসা ফিটা ক্রেডিট কার্ডে দিয়ে দিলেই তারা পরবর্তীতে হয়তো ফিঙ্গারপ্রিন্ট যে রাষ্ট্রগুলোতে দিতে হচ্ছে সেখানে বিএফএসি কে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলেই হলো, তারপর তারা কিন্তু ভিসা পেয়ে যাচ্ছে। এবং ভিসা পাওয়ার পর তারা ইভিন ভিসা পাওয়ার আগে থেকেও তারা শুধু ফিটা জমা দিলে অনলাইনে ক্লাস করার সুযোগ পেয়ে যাচ্ছে। এবং তারা ইন্টারন্যাশনাল ফ্লাইটও কিন্তু চলছে মোটামুটি, এবং স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় সব লেভেলের শিক্ষার্থীরা সেখানে যাচ্ছে, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। উচিত ওনাকে ফুল সাপোর্ট দেয় এবং এটাকে অ্যাডপ্ট করা, এটাকে জনপ্রিয় করা, এতে গভর্নমেন্টের অবশ্যই স্কিম গুলো সহজ হবে, সুবিধাজনক হবে। বাধা হচ্ছে আমাদের এখানে ডুইং ইজ বিজনেস তো আমরা অনেক পিছিয়ে আছি, এবং সেটার মধ্যে অনেকগুলো কনস্ট্রেন আছে। প্রথম কনস্ট্রেন হচ্ছে ল খুব ডিফিকাল্ট, ট্যাক্স রিজিম ইজ ভেরি ডিফিকাল্ট, বিজনেস লাইসেন্স পাওয়া খুব ডিফিকাল্ট, জমি পাওয়া ডিফিকাল্ট। এবং যদি আপনি এন্টারপ্রেনারশিপে আসেন এডুকেশনে, তাহলে ডুইং ইজ সুযোগটা আরও খারাপ হবে, এটার জন্য আলাদা কোনো কিছু করা হয় না। বাট আপনি যদি করেন ইউনিভার্সিটির ক্ষেত্রে, আপনি যদি দেখেন একটা ইউনিভার্সিটিকে ইউজিসি রেগুলেট করে, স্বাভাবিক মন্ত্রণালয় রেগুলেট করে, রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার অফিসের কিছুটা ইনভলভমেন্ট আছে, এবং ফার্মেসি পড়লে আপনাকে ফার্মেসি কাউন্সিল রেগুলেট করবে, নার্সিং পড়ালে আপনাকে নার্সিং কাউন্সিল রেগুলেট করবে, ল পড়ালে আপনাকে বার কাউন্সিল রেগুলেট করবে। তো আপনি চারটা পাঁচটা রেগুলেটরি বডি দ্বারা রেগুলেট হচ্ছেন। আপনি কিন্তু কোনো জায়গাতে কোনো ফান্ড পাচ্ছেন না, ফান্ড কিন্তু জেনারেট করতে হচ্ছে আপনাকে থ্রু স্টুডেন্ট আর আদারওয়াইজ, কিন্তু রেগুলেশনগুলো অনেক বেশি। এই প্রতিটা রেগুলেশন এক একটা করে ব্যারিয়ার সৃষ্টি করে, নন একাডেমিক ব্যারিয়ার, যখনই তারা ভিজিটে আসবে ন্যাচারালি তাদেরকে স্যাটিসফাই করা, তাদেরকে কমপ্লায়েন্সগুলো দেখানো, এগুলোর পিছনে এক্সপেন্সিভ, কারণ আপনাকে বাড়ি ভাড়াটা সব কিছু করতে হচ্ছে। দেন আমরা যেটা মনে করি, আমরা সবসময় একটু উল্টো পথে হেঁটেছি। যেমন আমরা ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে স্থায়ী ক্যাম্পাসে অনেক বেশি জোর দিয়েছি, তো সত্য স্থায়ী ক্যাম্পাস দরকার, ইউনিভার্সিটি অ্যাসেট দরকার, সাস্টেইনেবিলিটি দরকার। পৃথিবীর অসংখ্য ইউনিভার্সিটি ভাড়া বাসায় আছে, ইউনিভার্সিটি অফ লন্ডনের অসংখ্য ভাড়া বাসায় চলে, তো কোন ইউনিভার্সিটির কতটুকু কী দরকার, এটা একটা ফ্লেক্সিবিলিটি তাদেরকে দরকার ছিল। যেটা সরকারের করা উচিত ছিল, ছাত্র অনুপাতে স্কোয়ার ফিট, তোমার যদি 5,000 ছাত্র হয় তাহলে তোমার মিনিমাম ক্যাম্পাস এরিয়া এত স্কোয়ার ফিট হতে হবে, এটা দরকার ছিল। তোমার যদি 5,000 ছাত্র হয় তোমার মিনিমাম এতগুলো কম্পিউটার থাকতে হবে, এত ফুল টাইম টিচার থাক, রেশিও, এই রেশিওটা দিয়ে দিলে সেটা ইফেক্টিভলি হতো। এখন আমরা মধ্যমসারি ইউনিভার্সিটিগুলো বিশাল ক্যাম্পাস করে ফেলছে, বিগ টাকা ইনভেস্ট করে ফেলছে ক্যাম্পাসে, এখন সেই ক্যাম্পাসে যদি ছাত্র না আসে, ক্যাম্পাস যদি ওপেন না হয়, তাহলে এই ক্যাম্পাসগুলো আসলে সামনে কীভাবে চলবে। আমি ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম মাত্র, এবং আমি ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়ার অসংখ্য ইউনিভার্সিটি গিয়েছি, এক্স্যাক্টলি সেম প্রবলেম সাউথ ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলো করছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, তারা বিশাল ক্যাম্পাস করে ফেলেছে কিন্তু ক্যাম্পাসের ইনভেস্টমেন্টের সাথে কমেন্সুরেট ছাত্র পাচ্ছে না, যার ফলে তারা আস্তে আস্তে ব্যাংক লোন বা অন্যান্য ডিফল্টের দিকে যাচ্ছে। বেশ কিছু ইউনিভার্সিটি শাটডাউন হতে পারে, তারা এখন ছাত্রের জন্য সাউথ এশিয়াতে সার্চ করছে, তো আমাদের ওই রিসার্চটা করা হয়নি। আরেকটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে অসংখ্য দিন ধরেই কোনো সাবজেক্ট ওপেনের সুযোগ দেওয়া হচ্ছে না, স্থায়ী ক্যাম্পাসে যাওয়া বা না যাওয়ার ইস্যু নিয়ে কোভিড পিরিয়ডে দেওয়াই হচ্ছে না। আমি ধরে নিতে পারেন 5 বছর ধরে কোনো ইউনিভার্সিটিতে অলমোস্ট কোনো নতুন সাবজেক্ট দেওয়া হচ্ছে না। তো এর মধ্যে আমি ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম, সেখানে এক জায়গায় দেখলাম এমএসসি ইন গেম মেকিং, এমএসসি ইন ভিএলএসআই, এমএসসি ইন রোবোটিক্স, অনেক অ্যাডভান্স কোর্স তারা খুলছে, এবং সে বিষয়ে ইউনিভার্সিটিগুলোর ফ্লেক্সিবিলিটি আছে, আমাদের এখানে এই ফ্লেক্সিবিলিটি নাই। এগুলো ফ্লেক্সিবল করে দেওয়া উচিত।
হ্যাঁ সেখানে একটা চেকলিস্ট থাকতে পারে, স্যাম্পল খাতা চেক করতে পারে, স্যাম্পল মার্কিং চেক করতে পারে, স্যাম্পল টিচারের ইন্টারভিউ নিতে পারে, কিন্তু আপনি দরজাটা যখন রুদ্ধ করে দিচ্ছেন ডেভেলপমেন্টের, তখন কিন্তু আপনি ডেভেলপমেন্ট হতে পারছেন না। আরেকটা ইন্ডিয়াতে আছে অটোনোমাস স্টেটাস, যেটা আমাদের এখানে নাই, আন্না ইউনিভার্সিটি বা অন্যান্য বড় বড় ইউনিভার্সিটি, প্যারিয়ার ইউনিভার্সিটি, তাদের অধীনে আপনাকে একটা স্টেটাস দেওয়া হবে, অনেকটা আমাদের জাতীয় ইউনিভার্সিটির আন্ডারের যে কলেজগুলো আছে সেগুলোর মতো, কিন্তু তাদের অটোনোমাস স্টেটাস দেওয়া আছে। এর মানে হচ্ছে তারা নিজস্ব সিলেবাস প্রণয়ন করতে পারবে, নিজস্ব ডিপার্টমেন্ট খুলতে পারবে, শুধু সার্টিফিকেটটা আসবে ইউনিভার্সিটি থেকে। ইন্ডিয়াতে প্রায় কয়েকশোর উপরে এরকম অটোনোমাস ইনস্টিটিউশন আছে যারা রিয়েলি ইজ এ ইউনিভার্সিটি, কিন্তু একটা ইউনিভার্সিটির আন্ডারে, কিন্তু তাদের একাডেমিক অটোনমি আছে এবং সিলেবাস প্রণয়নের ক্ষমতা আছে। এই ক্ষমতাগুলো বাংলাদেশের ইউনিভার্সিটিকে দেওয়া হয়নি। আজকে দেখেন কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পিএইচডি অপশন নাই, কিন্তু বাংলাদেশে তো বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে গেছে, কিন্তু পিএইচডি দিতে পারছে না। আবার সরকারি ইউনিভার্সিটিতে যদি যান তাহলে দেখবেন গণহারে পিএইচডি দেয় না, দিচ্ছেন না, পিএইচডি অপশন আছে কিন্তু পিএইচডি দিচ্ছেন না, আমি এটাই বলছিলাম। আবার গণহারে পিএইচডি দিচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি দেখেন গত 10 বছরে আমার মনে 10 জন পিএইচডি তারা বের করতে পারেনি, অর্থাৎ টিচারদের সময় নেই, তারা সুপারভাইজ করতে চান না, 10 জন হয়নি। আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে হচ্ছে, তো এইটা তো আপনাকে জেনারেলাইজ করতে হবে। এবং যতগুলো আইন পাশ হয় সে আইন আপনি অবাক হবেন, প্রকৌশল সংক্রান্ত কোনো আইন সংক্রান্তে পাশ হলে সেখানে বলে দেওয়া হয় যে ম্যানেজিং কমিটি বা বোর্ডে, বোর্ডের বুয়েট থেকে একজন প্রতিষ্ঠিত অধ্যাপক বোর্ডে থাকবেন, অর্থাৎ সরকার বুয়েট বলে দেয়, কিন্তু সরকার তো কোনো ইউনিভার্সিটিকে আলাদা করে নিতে পারে না। আবার কৃষির ক্ষেত্রে আসলে ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি, যেন এর বাইরে আর কোনো কৃষি ইউনিভার্সিটি নাই, এই জিনিসগুলো কিন্তু অ্যাপারেন্টলি আনকনস্টিটিউশনাল এবং ডিসক্রিমিনেটরি, এটা একটা। শিক্ষার ক্ষেত্রে আমি সবচেয়ে বড় ব্যর্থতা উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা বলবো যে বাংলাদেশ 18 কোটি লোকের দেশ, ইকোনমি ইজ ভেরি ভাইব্রেন্ট, আমাদের পভার্টি রেট কমছে, শিক্ষার হার বাড়ছে, অসংখ্য ইউনিভার্সিটি হচ্ছে, কিন্তু ওয়ার্ল্ড ক্লাস একটা ইউনিভার্সিটি আমরা করতে পারিনি যেটা নিয়ে আমরা রিয়েলি প্রাউড করতে পারবো, যেটা আমাদের ন্যাশনাল অ্যাসেট, টাকা পয়সা হতে পারে, যেটা একটা ইউনিভার্সিটি সরকারের টার্গেট করা উচিত যে এই এই ইউনিভার্সিটিকে আমরা এশিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটা আছে থাইল্যান্ডে, অসাধারণ একটা ইনস্টিটিউট করেছে, ইন্ডিয়াতে জওহরলাল নেহরু ওয়ার্ল্ড ক্লাস, হ্যাঁ, বা আপনার ন্যাশনাল স্কুল অফ ল, তো এই ধরনের একটা প্রতিষ্ঠানকে কিন্তু আমরা এখনও আপার ক্লাস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে খুবই সুপার ইউনিভার্সিটি করতে পারিনি। যদি একটা ইউনিভার্সিটিকে আমরা সুপার ইউনিভার্সিটি করতে পারি, ওর প্রভাবে, ওর গ্রাজুয়েটেডদের প্রভাবে, ওই ইউনিভার্সিটির টিচারদের রিসার্চের প্রভাবে আরও 10টি ইউনিভার্সিটি আস্তে আস্তে সে রাস্তায় হাঁটবে। এটা এখন পর্যন্ত করার কোনো স্কিম নেওয়া হয়নি। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম অবশ্যই আমি বলবো সরকারি ক্ষেত্রে, সব ক্ষেত্রেই অবশ্যই, পলিটিসাইজেশন অফ টিচার্স অ্যাপয়েন্টমেন্ট। আপনি একটা লোককে যদি ইলেকটেড করেন ভোটে, আপনি থিওরিটিক্যালি তাকে 5 বছর পরে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনি যদি একজন টিচারকে রংলি অ্যাপয়েন্ট করেন, আপনাকে আপ টু 65 বা 60 পর্যন্ত তাকে ক্যারি করতে হবে। এবং ভিসি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও আমার মনে হয় আরও অনেক গভর্নমেন্টের সতর্ক হওয়া উচিত। আমরা একটু শেষের দিকে চলে এসেছি, মিস্টার এম কে বাশার, ফাইনাল রিমার্কস, আপনার কনক্লুশন। আমাদের দেশের টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো দরকার, এবং শিক্ষার মধ্যে যে জটিলতাগুলো তৈরি করেছেন, আইনের যে ফাঁকফোকরগুলো রয়েছে, এবং সবগুলি হচ্ছে যে এটাকে কন্ট্রোল করার জন্য তারা চেষ্টা করছেন, এটাকে প্রসারিত করার জন্য যে সুযোগটা দেওয়া দরকার সেটা তারা করেননি। এবং নতুন কোনো একটা ইউনিভার্সিটি অনুমোদন নিতে গেলে 3টা ডিপার্টমেন্ট, হয়তো 6টা সাবজেক্ট ওপেন করতে পারবেন, প্রতি সাবজেক্টে হয়তো 25 জন করে ভর্তি করাতে পারেন, এরকম অনেক ব্যারিয়ার আছে। সম্প্রতি ট্র্যাগর ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ আর্টস পাঠদানের অনুমোদন পেয়েছেন, এবং সেখানে হয়তো যে কটা সাবজেক্ট ওনারা অনুমোদন দিয়েছেন আর যে কজন শিক্ষার্থী ভর্তির সুযোগ দিয়েছেন, এইটুকু শিক্ষার্থী ভর্তি করলেন না, ওই ক্যাম্পাসের ভাড়া দেওয়া যাবে না, শিক্ষকের বেতন দেওয়া যাবে, তাহলে কিভাবে একটি প্রতিষ্ঠান বড় হবে? হ্যাঁ, অন্যদিকে সবসময় যদি আমরা অবশ্যই চাই যে সারা পৃথিবীতেই সেটা আছে যে সরকার প্রত্যেকটা জায়গায় কোয়ালিটি মেনটেন করার জন্য তাদের যত ধরনের মিটার আছে সবগুলো তারা কার্যকর করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সুযোগগুলো তো করে দিতে হবে, এবং সেই সুযোগগুলো না করলে কোনোদিনই এগিয়ে আসতে পারবে না। প্রাইভেট সেক্টরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইনভেস্ট করার মতো অনেক মানুষ আছে, এবং বিশেষের যে কথাটি বলেছেন যে বিশ্বমানের যে শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে আসার কথা, সেগুলো কিন্তু আসতে চেয়েছিল, বহুবার আসতে চেয়েছে, এখনও তারা আসতে চায়, এবং সরকার একটা ব্যারিয়ার তৈরি করে রেখেছেন। ক্রস বর্ডার হায়ার এডুকেশনের বিষয়টি আমরা 2004 থেকে চেষ্টা করেছিলাম, 2010-এর আইনে অন্তর্ভুক্ত হয়েছিল, 2014-তে গেজেট প্রকাশ হয়েছে, এবং 2004-এর 4 নভেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত সেটার পিছনে আমরা লেগে আছি। সর্বশেষ গত মাসে মুনাস কলেজ নামে একটা কলেজের শুধু অনুমোদন দিয়েছে স্টাডি সেন্টার হিসাবে,
তাহলে এখানে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ডের মতো যে প্রতিষ্ঠানগুলো তাদের আসার সুযোগ ছিল, সেই সুযোগগুলো কিন্তু করে দেননি। অন্যদিকে বিদেশি ইউনিভার্সিটি, সেটা তো ধরো একটা আসার ব্যাপার আছে, কিন্তু আপনার দেশের ভিতর থেকে কেন একটা আন্তর্জাতিক মানের বা এশিয়ান স্ট্যান্ডার্ডে অথবা সাউথ এশিয়ান স্ট্যান্ডার্ডে একটা ইউনিভার্সিটি করতে পারবো? ওনারা যে ইউনিভার্সিটি চালাচ্ছে, একটি প্রতিষ্ঠানের নাম তো করা যাবে না যেটা এখন সাউথ এশিয়ান স্ট্যান্ডার্ডও নেই। কারণ বিষয়টি হচ্ছে যে ওনারা যে ইউনিভার্সিটি চালাচ্ছেন সেখানেও কিন্তু দেখা গেল যে, এবং আপনি জানেন যে জ্ঞান বিজ্ঞানে এখন চিন্তা ভাবনায় ভুটান, নেপালের চেয়ে তো বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, ডেফিনেটলি পিছিয়ে আছে। কারণ এখানে ভারতের কথা নাই বললাম, জ্ঞান বিজ্ঞানের চর্চাটা তো আমাদের নেই। আমি যে কথা বলছিলাম, যেমন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওনারা যখন ছাত্র ভর্তি করবেন ওখানে লিমিটেশন আছে, এবং ওখানে যখন ওনারা পড়াবেন কোনো ইনকাম করতে পারবেন না। এখন একটা প্রতিষ্ঠান চালিয়ে যদি ইনকাম না হয় তাহলে সেটার পিছনে কেন ইনভেস্ট করবেন, ঠিক না স্যার? এখন প্রত্যেকটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান। এখন অলাভজনক প্রতিষ্ঠানে মালিক পক্ষ, ট্রাস্টি যারা আছেন, কতদিন বিনিয়োগ করবেন, পকেট থেকে কতদিন দেবেন? এখন যদি সেটা আইন করে দেওয়া হতো যে কেউ যদি চ্যারিটি হিসেবে করতে চায় সেটা করতে পারে, কিন্তু কেউ যদি সেটাকে কমার্শিয়ালি দেখতে চায় তাহলে একটা লিমিটেড কোম্পানি করে করতে পারে, সরকারকে যথাযথ ট্যাক্স ব্যাট দেবে, দেন দেখবেন যে খুব দ্রুত সময়ে সেটা চলে আসবে। বাংলাদেশে এই মেডিসিন ইন্ডাস্ট্রি বলেন, অন্যান্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তারা যেরকম বড় হতে পেরেছে, শিক্ষা প্রতিষ্ঠান এর চেয়ে আরও বড় হওয়ার সুযোগ আছে। এবং এর মাধ্যমে দেশে শিক্ষার্থীদেরকে যেরকম পড়াতে পারবে, বিদেশি শিক্ষার্থীরা আসবে এবং এখানে গবেষণার কাজগুলো অনেক বেশি হবে। আপনি বিশ্বাস করুন, আপনার এই যে ছবিতে যেগুলো দেখাচ্ছেন, টিকা আবিষ্কার হয়েছে, কারা করেছে সেটা? শিক্ষা খাতে যেন প্রাইভেট সেক্টর ধসে না পড়ে, এটার জন্য একটা হিউজ সাবসিডি, ইন্টারেস্ট ফ্রি লোন, একটা প্যাকেজ সেপারেট দরকার। কারণ শিক্ষা বাঁচাতে পারলে আমাদের দেশের ভবিষ্যৎটি বাঁচবে, এবং সেটা আমাদের রেমিটেন্স ইম্প্যাক্ট ফেলবে, জব এমপ্লয়মেন্ট, এবং আমাদের দেশ যে চালাচ্ছে যারা, তারাও তো এই সিস্টেমে শিক্ষিত হয়ে আসছে। ব্যুরোক্রেসির মান বাড়াবো আমরা, সেটাও যদি শিক্ষা ভালো না হয় তাহলে ব্যুরোক্রেসির মান বাড়বে না। সব মিলিয়ে শিক্ষার জন্য একটা সেপারেট প্যাকেজ মাননীয় প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী ঘোষণা করা উচিত। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইসে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। বিশ্রামকে বাসার এবং ব্যাশার শামীম হায়দার পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ আলোচনা শুনবার জন্য। দর্শক, আমরা কোভিড-19 বা প্যান্ডেমিক নিয়ে আলোচনা শুরু করেছিলাম, প্যান্ডেমিকের নানা বিপর্যয় কোথায় কোথায় বিপর্যয় হচ্ছে সেগুলো আমরা মোটামুটি আলোচনা করবার চেষ্টা করেছি, কিন্তু মুখ সবচেয়ে বড় একটা সংকট তৈরি হচ্ছে শিক্ষায়, এবং শিক্ষাকে আমরা জাতির মেরুদণ্ড বলি, কথার কথা বলি, এবং শিক্ষাই আসলে আমাদের ভবিষ্যৎ তৈরি করে দেয়, কিন্তু সেই জায়গাটা আমরা সবচেয়ে অবহেলা করছি। শিক্ষার সঙ্গে সম্পৃক্ত দুজন ব্যক্তি, একজন আইন প্রণেতা, দুজনই কথা বলছেন এবং দুজনে এক বাক্যে বলেছেন যে এই প্যান্ডেমিকের সময় আমাদের আসলে শিক্ষায় অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার ছিল, মনোযোগ দেওয়া ছিল শিক্ষা খাতে, বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের সিংহভাগের দায়িত্ব যেহেতু প্রাইভেট সেক্টর হাতে, প্রাইভেট সেক্টর যেন ঠিকঠাক মতো কাজ করতে পারে, শিক্ষা ব্যবস্থাটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারে, তার জন্য যে প্রণোদনা, যে সহায়তা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা চালাচ্ছেন তাদের শিক্ষকদেরকে এবং সেই সঙ্গে শিক্ষার্থীদের, বিশেষ করে তারা শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের উপরে ব্যয় যাতে সাশ্রয় তারা করতে পারেন সেই ব্যবস্থা করা, তারা যেন ইলেকট্রনিক ডিভাইসগুলো কিনতে পারেন সেটি কিভাবে এক ধরনের সহায়তা তারা পেতে পারে সেই ব্যবস্থাগুলো করার দিকে অনেক মনোযোগ দেওয়া দরকার ছিল। সামগ্রিকভাবে জানি যে আমরা বাংলাদেশে শিক্ষা সংখ্যার দিকে যত মনোযোগ দিয়ে থাকে শিক্ষার মানের দিকে একেবারেই মনোযোগ সবসময় কম ছিল, এখানে নীতির দুর্বলতা, এখানে আইনের দুর্বলতা, এখানে সমন্বয়হীনতা, এখানে খামখেয়ালিপনা সব কিছুই আছে, এবং এগুলো যত দ্রুত সম্ভব দূর করবার দিকে মনোযোগ দিতে হবে, এবং আসলে শিক্ষাকে, শিক্ষার ব্যাপারে অনেক বেশি খোলামেলা হতে হবে। এটি আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে রক্ষণশীল মানসিকতা দিয়ে আসলে আমরা খুব এগোতে পারিনি, যে কারণে দক্ষিণ এশিয়া এখন সবচেয়ে খারাপ অবস্থা বাংলাদেশের জ্ঞান বিজ্ঞান শিক্ষা
বাংলাদেশের অবস্থা সবচেয়ে খারাপ, এটি কিন্তু বাংলাদেশ একসময় ছিল না। দক্ষিণ এশিয়া তো বটেই, পূর্ব এশিয়ার অনেক দেশের শিক্ষার্থীরা কিন্তু এই দেশে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে বুয়েটে পড়তে আসতো, এখন কিন্তু সেই সংখ্যা একেবারে কম, বরং আমাদের শিক্ষার্থীরা দেশের বাইরে যাচ্ছে, মালয়েশিয়াতে যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে, অন্যান্য দেশে যাচ্ছে, ভারতে একটা বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়ছে। কাজে এই অবস্থার বদল ঘটাতে হলে শিক্ষাক্ষেত্রে আমাদের ভালো নেতৃত্ব দরকার, এবং সেই নেতৃত্ব আরো উদার, বিশ্ব মানের চিন্তা ভাবনার এবং গোটা বিশ্বের সঙ্গে তার সংযোগ থাকতে হবে, পরিচয় থাকতে হবে, সেটি যদি সেই নেতৃত্ব শিক্ষাক্ষেত্রে থাকে এবং একটা উদারনৈতিক মনোবৃত্তি থাকে, প্রাইভেট সেক্টরে যারা কাজ করতে চায় তাদেরকে যথেষ্ট পরিমাণে সহায়তা দেওয়ার, নীতি সহায়তা দেওয়ার মনোবৃত্তি যদি থাকে, তাহলেই আসলে শিক্ষার এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।